নমস্কার বন্ধুরা, আমি শ্যামল। ডিফেন্স অ্যান্ড টেকটক চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওয় আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা তোমাদের মোবাইলের মাধ্যমে এডিট করা ভিডিও ল্যাপটপ বা ডেস্কটপের মতো মাউস পয়েন্টার ব্যবহার করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো, এজন্য তোমাদেরকে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। এখন প্রশ্ন হলো, কেন আমরা মাউস পয়েন্টার ইউজ করব? এর উত্তর হলো, এটি ব্যবহার করলে কি হবে, তুমি যখন কোনো কিছুর প্রেজেন্টেশন দেবে তখন অডিয়েন্স সেটি ইজিলি অ্যান্ড ট্রান্সপারেন্টলি ক্যাচ করে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। তার ফলে তোমার ভিডিওয় অডিয়েন্স রিটেনশন বাড়বে এবং তোমার চ্যানেলে অল্প কয়েকদিনের মধ্যেই পপুলার হয়ে উঠবে এবং গ্রো করবে। চলো বন্ধুরা, আর দেরি না করে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমাদের মোবাইলে মাউস পয়েন্টার লাগাবে। এজন্য সবার আগে তুমি তোমার মোবাইলের সেটিংসে যাও, এবার স্ক্রল করে নিচে চলে আসো। আর একটু স্ক্রল করো, এবার দেখো অ্যাক্সেসিবিলিটি অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করো। এবারে অল্প একটু স্ক্রল করে এই যে ইন্টারঅ্যাকশন অ্যান্ড ডেক্সটারিটি মানে চালাক অপশনটিতে ক্লিক করো। এবার দেখো যে অ্যাসিস্ট্যান্ট মেনু রয়েছে সেটিকে এনেবল করো। এখানে আমার আগে থেকেই এনেবল করা আছে। এবার আমি ডিসেবল করছি, দেখো আমার মোবাইলের মাউস পয়েন্টারটি চলে গেছে। আমি আবার এনেবল করছি, এবার দেখো তোমার মোবাইল স্ক্রিনের নিচে চারটি ব্ল্যাক স্কোয়ার এসেছে, সেখানে প্রেস করো। এখন কার্সর অপশনটিতে প্রেস করো, দেখো মাউস পয়েন্টারটি আবারও চলে এসেছে। এবার এই মাউস পয়েন্টারের সাহায্যে তুমি তোমার অডিয়েন্সকে সহজে যে কোনো বিষয় ইন্ডিকেট করে বোঝাতে পারবে। যেমন তুমি তোমার অডিয়েন্সকে বলবে কেমন করে কাইনমাস্টারে ভিডিও এডিট করতে হয়, এজন্য প্রথমে কাইনমাস্টার অ্যাপে ক্লিক করো। তারপরে এই প্লাস চিহ্নে প্রেস করে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে তারপর মিডিয়াতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে চেকমার্ক বাটন প্রেস কর। তারপর লেয়ারে ক্লিক করে যে ভিডিওটি এডিট করবে সেটি সিলেক্ট করো। এতে কি হবে, তোমার অডিয়েন্স পরিষ্কারভাবে তুমি কি বলতে চাইছো সেটি বুঝতে পারবে এবং তোমার চ্যানেল ছেড়ে অন্য কোনো চ্যানেলে যাবে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর এরকম ইউজফুল পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি পরের ভিডিওটি শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো এবং এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো।